নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের মতো আমি ডক্টর রাজনীত মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই বন্ধুরা বন্ধুরা আপনাদের প্রশ্নে যদি বড় হয়ে যায় আর তাকে যদি কমাতে চান আর তার জন্য ভাবছেন যে হোমিওপ্যাথিক ওষুধ খাবেন কিন্তু কোন হোমিওপ্যাথিক ওষুধগুলি খাবেন সেটা ঠিক বুঝে উঠতে পারছেন না তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওতে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো প্রস্টেট গ্রন্থে কিভাবে বৃদ্ধি পায় এটি বেড়ে গেলে শরীরে কী কী লক্ষণ দেখা দেয় এবং এই অবস্থাকে ঠিক করতে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ খেতে হবে এবং কিভাবে খেতে হবে এবং সেই সঙ্গে জানব যে এই অবস্থার জন্য কি কি ঘরোয়া উপায় অবলম্বন করতে হবে বন্ধুরা আশা করি আজকে ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে এবং আপনারা সম্পূর্ণ দেখবেন যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে মনে হয় যে আজকে আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন আমার কথা ভালো লেগেছে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করবেন এবং সেই সাথে অনেক অনেক করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই সমস্ত বন্ধুদের কাছে এখন তো আমি চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন চলুন আলোচনা শুরু করা যাক রাতে ঘন ঘন বাথরুমে যেতে হয় আর তার কারণে আপনার ঘুমের ব্যাঘাত হচ্ছে বা প্রস্তাব করার পর আপনার কি মনে হয় যে আপনার সাথে পুরোপুরি অর্থাৎ আপনার ইউরিনটা পুরোপুরি খালি হচ্ছে না বা খুব স্লো ফ্লো হচ্ছে আর তার জন্য আপনাকে অনেকটা পরিশ্রম করতে অর্থাৎ অর্থাৎ অনেকটা প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে এরকম কি সমস্যা হচ্ছে এরকম লক্ষণ যদি আপনার মধ্যে হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার প্রস্টেট যে গ্রন্থি আছে সেই প্রস্টেট গ্রন্থিটা অর্থাৎ প্রস্টেট গ্ল্যান্ডটা কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আপনার প্রস্টেট এনলার্জ হয়েছে এই প্রস্টেট এনলার্জকে মেডিকেল ভাষায় বলা হয়ে থাকে কি বিপিএইচ যার পুরো নাম হচ্ছে কি বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেশিয়া বা আরেকটা নামে ডাকা হয় সেটা হচ্ছে কি বিনাইন প্রস্টেট হাইপার এই দুটো নামে কিন্তু ডাকা হয়ে থাকে এই প্রস্টেট কি সেটা একটু জেনে নিই প্রস্টেট এই প্রস্টেট হলো মেল রিপ্রোডাকটিভ সিস্টেমের একটি ছোট্ট ব্ল্যান্ড এটি দেখতে অনেকটা ওয়ালনাটের মতো হয় অর্থাৎ আখরোটের মতো দেখতে হয় এই প্রস্টেটের সামনের দিকে অবস্থান করে ইউরিনারি ব্লাডার যেটাকে বলা হয় মূত্রাশয় আর পিছনে অবস্থান করে হচ্ছে রেকটাম যাকে বলা হয় মলদার এই প্রস্টিক প্ল্যান্ট ইউরিন ব্ল্যানের ঠিক তলায় অবস্থান করে এবং এই প্রস্টিক ক্ল্যান্টের মধ্য দিয়ে একদম মাঝ বরাবর নেমে এসছে ইউরেথ যেটা দিয়ে ইউরিন আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায় সাধারণত একজন পুরুষের বয়ঃসন্ধির সময় প্রস্টেট দুটি ভাঁজ হয়ে যায় এবং বার্ধক্যের সময় বৃদ্ধির দ্বিতীয় পর্যায়ে যায় এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম কিন্তু কিছু পুরুষের ক্ষেত্রে কি হয় প্রস্টেট সারা জীবন ধরে বাড়তে থাকে কারণ পুরুষদের শরীরে পুরুষ হরমোন টেস্টোস্টেরন এবং সেই সঙ্গে অল্প পরিমাণ মহিলা হরমোন ইস্টোজেন তৈরি হয়ে থাকে আর বয়স বাড়ার সাথে সাথে কি হয় এই টেস্টোস্টেরন হরমোন কমতে থাকে সেই তুলনায় যে মহিলা হরমোন অর্থাৎ ইস্ট্রোজেন তার মাত্রা বৃদ্ধি পায় আর এর কারণে কি হয় টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায় এই বেড়ে যাওয়া ইস্ট্রোজেন কী করে প্রস্টেটকে বৃদ্ধি করতে সাহায্য করে অর্থাৎ বাড়িয়ে একটা ডিজিজ কন্ডিশন অ্যারাইজ করে অর্থাৎ অ্যাবনরমাল ডেভেলপ করে শরীরে আর তার থেকেই তৈরি হয় কি বিপিএইচ অর্থাৎ বিনাইন প্রস্টেটিক হাইপারপ্রেশিয়া বা বিনাইন প্রস্টেট হাইপারট্রফি ডেভেলপ হয়ে থাকে এখন এই নর্মাল সাইজটা কি হয়ে থাকে প্রস্টেট গ্রন্থির প্রস্টেট গ্রন্থির নর্মাল সাইজ হচ্ছে চওড়ায় হয়ে থাকে ফোর সেন্টিমিটার হাইটে হয়ে থাকে থ্রি সেন্টিমিটার এবং থিকনেস অর্থাৎ এটা পুরু যেহেতু মাস্কুলার পার্ট এটা পুরু হয়ে থাকে টু সেন্টিমিটার এবং তার সঙ্গে এই প্রস্টেট গ্রন্থির যে নর্মাল ওয়েট সেটা অ্যাপ্রক্স থাকে কুড়ি থেকে পঁচিশ গ্রাম যখন এই নর্মাল ভ্যারিয়েশন অ্যাবব হয়ে যায় বৃদ্ধি পায় তখন সেই কন্ডিশনটাকে আমরা এই বর্ধিত প্রস্টেট কি করে না মূত্র নারীতে মূত্র নারীকে কি করে সংকুচিত করে কারণ এই প্রস্টেটের মাঝ বরাবর অর্থাৎ মাঝখান দিয়ে প্রস্টেট গ্রন্থির মাঝখান দিয়ে কি হয়েছে এইটা যদি প্রস্টেট গ্রন্থি হয় ঠিক এর মাঝ বরাবর এইভাবে ইউরোথ নেমে আসছে আর সেই যদি যখন এই প্রস্টেট গ্ল্যান্ডটা বেড়ে যায় তখন তারা কি করে ওই ইউরোথার উপরে চাপ সৃষ্টি করে অর্থাৎ তখন ইউরোথরাটাকে সংকুচিত করে দেয় অর্থাৎ না দিকে সংকুচিত করে দেয় এবং তার সঙ্গে কি করে ইউরোপ গ্ল্যান্ডার একটা ইরিটেশন ডেভেলপ করে আর তার জন্য কি হয় ঘন ঘন প্রস্তাব করতে যেতে হয় মনে হচ্ছে যেন এক্ষুনি প্রস্তাব হয়ে যাবে তার জন্য বারে বারে প্রস্তাব করতে যেতে হয় তো এবার আমরা জেনে নেব যে এই প্রশ্নের গ্রন্থি বৃদ্ধি পাওয়ার কারণগুলি কি কী কি কারণে প্রস্টেট গ্রন্থিটা বেড়ে থাকে প্রস্টেট গ্রন্থি বৃদ্ধির সেইভাবে কোনো কারণ কিন্তু জানা যায়নি ফিক্সড যে এই কারণের জন্যই প্রস্টেট বেড়ে যায় এটা কিন্তু বলা সম্ভব হচ্ছে না মেডিকেল সায়েন্সে তবে কিছু কজকে অ্যাজামশন করা হয়েছে তার মধ্যে হচ্ছে কি পঞ্চাশ থেকে ষাট বছর বয়সের মধ্যে প্রস্টেট গ্রন্থি বৃদ্ধির সম্ভাবনা কিন্তু পঞ্চাশ শতাংশ হয়ে থাকে এটা স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে নেক্সট যে কারণ সেটা হচ্ছে কি পারিবারিক ইতিহাস অর্থাৎ হেরিডিটি কোনো হিস্ট্রি থাকা অর্থাৎ বাড়ির বাবা ভাই কাকা জ্যাঠাদের যদি প্রস্টেট গ্রন্থি বৃদ্ধি পাওয়ার হিস্ট্রি থাকে তাহলে সেই বাড়ির আরেক পুরুষের কিন্তু অর্থাৎ মেল ক্যান্ডিডেটের কিন্তু এই প্রস্টেট বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা থেকে থাকে নেক্সট হচ্ছে কি ওবেসিটি এই ওবেসিটি প্রস্টেট গ্রন্থি বৃদ্ধি হওয়ার কিন্তু ঝুঁকি বাড়িয়ে থাকে নেক্সট হচ্ছে ডায়াবেটিস এবং হার্টের রোগ কিন্তু প্রাস্টেট বৃদ্ধি হওয়ার ঝুঁকিকে বাড়িয়ে থাকে মোটামুটি এই কটা কারণকে দায়ী করা হয়ে থাকে প্রাস্টেট গ্রন্থি বৃদ্ধি এবার আমরা জেনে নেব যে প্রাস্টেট গ্রন্থি যদি বৃদ্ধি পায় তখন শরীরে কি কি লক্ষণ প্রকাশ পায় এক নম্বর হচ্ছে কি ঘন ঘন প্রস্তাব করার একটা তাগিদ বিশেষ করে রাত্রে দিনের তুলনায় রাত্রে প্রস্তাব করার তাগিদ সবচেয়ে বেশি তৈরি হয় দ্বিতীয় হচ্ছে কি তাড়াতাড়ি প্রস্তাব করার প্রয়োজন হয় কারণ প্রস্তাবের বেগ ধরে রাখতে পারেন না ক্যানট হোল্ড ইউরিনেশন প্রস্তাব পেলেই তাকে প্রস্তাব করতে যেতে তিন নম্বর প্রস্তাব শুরু হলে চাপ লাগে মনে হচ্ছে যেন কত না প্রস্তাব হবে এত চাপ অনুভব হয়ে থাকে চার স্লো ইউরিন ফ্লো অর্থাৎ যে হচ্ছে পাস হচ্ছে সেই খুব স্লোলি পাস হয় খুব ধীরে ধীরে পাস হয় পাঁচ হচ্ছে কি প্রস্তাবের পর একটা ড্রিবলিং সেন্সেশন হয় অর্থাৎ মনে হয় যেন ফোটাফটা কেটে প্রস্তাব বের হচ্ছে ছ নম্বর হচ্ছে কি বাধাপ্রাপ্ত প্রস্তাব হওয়া অর্থাৎ প্রস্তাব একেবারে কন্টিনিউ ফ্লো হয় না থেমে থেমে প্রস্তাব হয় দারুণ একটা সিমটমস লক্ষণ সাত নম্বর হচ্ছে কি মূত্রাশয় সম্পূর্ণভাবে খালি হচ্ছে না এরকম অনুভূতি মনে হয় যেন ইউনিক ব্লাডারে প্রস্তাব রয়ে গেছে প্রস্তাব পুরোপুরি বার হয়নি এরকম একটা অনুভূতি হতে দেয় আট নম্বর হচ্ছে কি না মূত্রনালীর সংক্রমণের ক্ষেত্রে অর্থাৎ মূত্রনালীতে যদি সংক্রমণ হয়ে থাকে তার জন্য কি হয় প্রস্তাব করার সময় জ্বালা যন্ত্রণা অনুভূতি হয়ে থাকে আর নম্বর হচ্ছে কি ঘন ঘন মূত্রনালীর সংক্রমণ অর্থাৎ ইউটিআই দেখা দেওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে ইউটিআই দেখে থাকে দশ নম্বর হচ্ছে কি না ঠান্ডা লাগার সাথে জ্বর হয় অর্থাৎ যখন প্রস্টেট বৃদ্ধি পায় তার সঙ্গে কি হয় জ্বরও আসে এবং তার সঙ্গে ঠান্ডা লেগে থাকে তার জন্য কি হয় কাশি হয় হাঁচি হয় নাক দিয়ে ডিসচার্জ হয় অর্থাৎ ডিসচার্জ হতে থাকে এই সমস্ত লক্ষণগুলো কিন্তু আমরা পেয়ে থাকি প্রস্টেট এলার্জমেন্টের জন্য এবার আমরা জেনে নেব যে এই প্রস্টেট যে আপনার বৃদ্ধি পেয়েছে সেটাকে কিভাবে নির্ণয় করবেন বন্ধুরা এর জন্য আপনাকে অনেকগুলো টেস্ট করতে হয় তার মধ্যে প্রাথমিক যে টেস্টগুলো করতে হবে সেইগুলোর কথা আপনাদেরকে বলবো যখন কেসটা খুব কমপ্লিকেটেড হবে তখন আরও অনেক কিছু টেস্ট করার প্রয়োজন হয় সেগুলো আপনাদের বলছিলাম কিন্তু প্রাথমিক যে টেস্টগুলো করতে হবে সেটা হচ্ছে কি ইউএসজি হোল অ্যাবডোমেন করতে হবে এটা একদম ফার্স্ট এবং তার সঙ্গে করতে হবে কি পি এস অর্থাৎ প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন ব্লাড টেস্ট করতে হবে আর করতে হবে কি ইউরিন ফ্লো টেস্ট অর্থাৎ আপনার ইউরিনের ফ্লোটা কেমন আছে সেটা জানতে হবে আর যেটা করতে হবে ইউরিন আর ই অর্থাৎ ইউরিনের রুটিন এক্সামিনেশন করতে হবে এই প্রাথমিক টেস্টগুলো অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে আপনার প্রস্টেট এনলার্জ হয়েছে কি হয়নি না ওখানে কোনো ইনফেকশন হয়েছে এই ব্লাডারে বা ইউরোথাতে বা কিডনিতে বা প্রস্টেট গ্ল্যান্ডে সেটা ডিফারেন্সিয়েশন করতে হবে তার জন্য এই প্রাথমিক টেস্টগুলো করলেই কিন্তু মোটামুটি একটা কনফার্ম হওয়া যায় তো এই গেল হচ্ছে নির্ণয় পদ্ধতি এবার আমরা জেনে নেব যে এর ট্রিটমেন্ট অর্থাৎ এই প্রস্টেট বৃদ্ধির জন্য কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ খেতে হবে এবং কীভাবে সেগুলিকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই ট্রিটমেন্ট করতে গেলে হোমিওপ্যাথিক্যালি আপনাকে যে হোমিপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করতে হবে তার মধ্যে প্রথমেই আপনাকে একটা ওষুধকে স্পেসিফিক করে নিতে হবে কারণ অ্যাকর্ডিং টু মায়াজম মায়াজম তথ্য অনুসারে কারণ মায়াজমকে বাদ দিয়ে হোমিপ্যাথিতে ট্রিটমেন্ট করাটা খুব কঠিন এবং কঠিন সেই ট্রিটমেন্টের মাধ্যমে সারিয়ে তোলাটাও বড়ো কঠিন তাই সেই ক্ষেত্রে আপনাকে যেহেতু এটি হাইপারটপিক বৃদ্ধি পাচ্ছে তাই অ্যাকর্ডিং টু মায়াজম আপনাকে থুজা ওয়ান এম দুটো ডোজ অবশ্যই খেতে হবে মাসে দুবার করে এই থুজা ওয়ান এম খাওয়ার পরে আপনাকে কারণ ভিত্তিক এবং লক্ষণ ভিত্তিক ওষুধগুলো খেতে হবে এই থুজা ওয়ানের কিভাবে খেতে হবে না সকালে খালি পেটে পরপর দুদিন খাবেন এইভাবে এক মাস অন্তর যতদিন না আপনি ভালো বোধ করছেন এবার এই এর সঙ্গে যে কারণ ভিত্তিক লক্ষণ ওষুধগুলো ব্যবহার করতে হবে অনেক ওষুধ আছে কিন্তু তার মধ্যে থেকে আমি কয়েকটি গ্রেট মেডিসিনকে বেছে নিয়েছি সেগুলোই আজকে আপনাদেরকে বলবো তার জন্য আপনাদেরকে যে মেডিসিনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ব্যয়াটা কাপ এই ব্যয়াটাকা মেডিসিনটা থার্টি পোটেন্সি খুব ভালো কাজ করে থাকে তাই ব্যয়াটাকা থার্টি এই বিপিএইচ এর জন্য কিন্তু একটা গ্রেট মেডিসিন তবে এক্ষেত্রে যে লক্ষণগুলো পায় সেটা হচ্ছে কি না বিপিআইজের ক্ষেত্রে অর্থাৎ বিপিএচ হয়েছে এবং তার সঙ্গে কি আছে না প্রস্তাব নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলা অর্থাৎ প্রস্তাব পেলেই সাথে সাথে প্রস্তাব করতে হবে নাহলে কী হবে কাপড় চোপড়ে হয়ে যাবে যেটা একজন কি খুবই অস্বস্তিতে ফেলে এরকম একটা লক্ষণ কিন্তু থাকে এবং তার সঙ্গে কি হয় প্রস্তাব করার সময় জ্বালা পরা অনুভূতি হতে থাকে আর তার সঙ্গে প্রস্তাব যেন ফোটা ফোটা কেটে অনবরত বেরোতে থাকছে এরকম একটা অনুভূতি হতে থাকে আর এই সমস্ত লক্ষণগুলো যদি আমরা পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে এই ব্যয়টা কাপ থার্টি এক্সেলেন্ট রেজাল্ট দিয়ে থাকে এবার জেনে নেওয়া যাক এটিকে কিভাবে ব্যবহার করতে হবে এই ব্যয়টা থার্টিকে দু ফোটা করে দিনে দুবার করে দুমাস মাস খেতে হবে নেক্সট ডে মেডিসিন স্ট্যাপিসাইক্রিয়া এই স্ট্যাপিসাইক্রিয়াও কিন্তু থার্টি পোটেন্সি খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এক্ষেত্রে যে লক্ষণগুলো আমরা পাই সেটা হচ্ছে কি না ইউনাই ব্লাডার সম্পূর্ণরূপে প্রস্তাবের পর খালি হয়নি এরকম একটা অনুভূতি হতে থাকে এবং এরকম লক্ষণ যদি আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে স্যাবি এক্সেলেন্ট দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে এবং আর সঙ্গে এর সঙ্গে আর যে লক্ষণগুলো পাই সেটা হচ্ছে কি যেন মনে হচ্ছে সবসময় এক এক ফোটা করে এক ফোঁটা করে অনবরত যেন প্রস্তাব গড়িয়ে আসছে এরকম অনুভূতি হতে থাকে এবং তার সঙ্গে প্রস্তাব হয় খুব ঘন ঘন হতে থাকে এবং প্রস্তাবে জ্বালা হতে থাকে এবং এই প্রস্তাবটা জ্বালাটা কখন হয় প্রস্তাব পাওয়ার আগে হয় প্রস্তাবের সময় কিন্তু এই জ্বালা থাকে না এটা কিন্তু একটা বিশেষ লক্ষণ স্টাইফিসাইড্রিয়ার ক্ষেত্রে এই স্টাইফিসিয়া যদি এরকম লক্ষণগুলো যদি আমরা পেয়ে থাকি তাহলে এক্ষেত্রে এই স্টাইফিসাইড্রিয়া দারুণ কাজ দিয়ে থাকে এটিকে কীভাবে ব্যবহার করতে হবে না স্টাইফিসিয়া থার্টি দুপুরটা করে সকালে খালি পেটে খেতে হবে কন্টিনিউ পনেরো দিন তারপর অবজার্ভ করতে হবে কোন দিকে কী পজিশন পেশেন্টের হচ্ছে তখন সেইভাবে ব্যবহার করতে হবে এবার নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে কি হাইড্রেনজিয়া হাইড্রেনজিয়া থার্টি এই থার্টি কিন্তু দারুণ কাজ দিয়ে থাকে আমি প্রথমের দিকে হাইডেনজিয়া মাদার ব্যবহার করতাম কিন্তু যখন পোটেন্সিতে এলাম দেখলাম রেজাল্ট আরও এক্সেলেন্ট তাই বন্ধুরা আপনারা অনেক জায়গায় শুনেছেন ইন্টারনেটে যে হাইডেনজিয়া মাদার ব্যবহার করুন দেখবেন খুব ভালো রেজাল্ট হবে হ্যাঁ হয় কিন্তু থার্টি পোটেন্সি আরও বেটার রেজাল্ট তবে এক্ষেত্রে যে লক্ষণ থাকতে হবে সেই লক্ষণ না থাকে সেই লক্ষণ যদি না থাকে তাহলে কিন্তু হাইডেনজিয়া ভালো কাজ করবে না সেটা কি না এল্ প্রশ্ন অর্থাৎ প্রশ্ন মেগালি যাকে বলা হয় বিপিএইচ সেই বিপিএইচ এর সাথে কি থাকতে হবে সিস্টাইটিস অর্থাৎ ইউনিয় ব্লাডারে ইনফার্মেশান ইউনিয় ব্লাডারের ইনফার্মেশান এই সিস্টাইটিস অর্থাৎ সিস্টাইটিসের সাথে যদি বিপিএইস থাকে তাহলে সেক্ষেত্রে এই হাইডেন্ডিয়া এক্সেলেন্ট 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 এবং কিডনি স্টোনের ক্ষেত্রেও যদি এরকম কন্ডিশন থাকে সিস্টাইটিস রস্টমেগালি অর্থাৎ বিপিএইচ এবং তার সঙ্গে রেনাল্ড স্টোন অর্থাৎ কিডনি স্টোন সেক্ষেত্রেও কিন্তু এই হাইডেন্ডিয়া এক্সেলেন্ট তো এই হাইডেন্ডিয়াকে কিভাবে ব্যবহার করতে হবে না ফোটা করে দিনে দুবার করে কন্টিনিউ মাস খেতে হবে। পিক্রিকাম পিক্রিকাম করতে হবে। এখানে কি হয় না বিপেজের সাথে রাত্রে বারে বারে প্রস্তাবের বেগ পাওয়া এবং তার সঙ্গে রেকটামে অর্থাৎ মলদারে একটা প্রেশার অনুভব করা সেখানে যেন চাপ দিচ্ছে এরকম একটা মনে হচ্ছে যেন রেকটামে কেউ চাপ দিচ্ছে এরকম অনুভূতি হতে থাকে আর তার সঙ্গে কি হয় না যারা মনে হচ্ছে ইউরিনের ব্লাড অর্থাৎ মূত্রাশায় ইউরিন থেকে গেছে পুরো ইউরিন বেরোয়নি সম্পূর্ণভাবে বেরোয়নি এরকম যদি লক্ষণ পায় সেক্ষেত্রে এই ফেরাম পিক্রিকাম এক্সেলেন্ট রেজাল্ট দিয়ে থাকে এই ফেরাম পিক্রিকাম থার্টি ফোর ব্যবহার করতে হবে কিভাবে করতে হবে না দুপোটা করে দিনে দুবার করে খেতে হবে দুমাস নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে কি কনিয়াম মেকোলেটাম এই কনিয়াম মেকোলেটাম থার্টি ফোর্টেন্সি এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে তবে এক্ষেত্রে যে লক্ষণগুলো থাকে সেগুলো হচ্ছে কি না বিপেজের সঙ্গে থাকে কি প্রস্তাব করতে গেলে বাধা পাওয়া অর্থাৎ প্রস্তাবটা থেমে থেমে হয় এরকম লক্ষণ থাকে আর তার সঙ্গে থাকে একটা হিস্ট্রি যে হিস্ট্রি সেটা হচ্ছে কি সাপ্রেস সেক্সুয়াল ডিজায়ার এই হিস্ট্রি এই হিস্ট্রি যদি পাওয়া যায় তার সঙ্গে যদি প্রস্তাব থেমে থেমে হয়ে থাকে আর রিপোর্টের মাধ্যমে জানতে পেরে জানা যাচ্ছে যে তার প্রস্টেট বেড়ে গেছে তো এরকম লক্ষণের ক্ষেত্রে এই কন্যা ম্যাকুলেটাম এক্সেলেন্ট এক্সেলেন্ট দারুণ রেজাল্ট বন্ধুরা এই কোরিয়াম ম্যাকুলেটামটাকে কীভাবে ব্যবহার করতে হবে না কনিয়াম ম্যাকুলেটাম থার্টি ফোর ইঞ্চি দু বোটা করে দিনে দুবার করে এক মাস দিতে হবে তারপর অবজার্ভ করতে হবে সেই অনুপাতে রিপিটেশনের কথা ভাবতে হবে নেক্সট মেডিসিন হচ্ছে কি যেটা ইন্টারনেট থেকে আপনারা সবাই জানেন স্যাবাল স্যালুলেটা হ্যাঁ বন্ধুরা স্যাবাল স্যারুলেটা একে বাদ দিয়ে প্রস্টেটকে এলার্জ প্রস্টেটকে ট্রিটমেন্ট করা একেবারে মূর্খতার পরিচয় স্যাবাল স্যারুলেটা মাদার টিঞ্চার ব্যবহার করতে হবে এটি আমার কাছে একবারে স্পেসিফিক আমি এটা দিই এবং এর সাথে কারণ ভিত্তিক লক্ষণ ভিত্তিক অন্য এতক্ষণ যে সমস্ত মেডিসিনগুলোর কথা বললাম সেগুলো ব্যবহার করে থাকি তো এই স্যাবল স্যালুলেটা এটিকে কোন কোন লক্ষণের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে না সেটা হচ্ছে বিশেষ করে রাতে ঘন ঘন প্রস্তাব পাওয়া আর তার সঙ্গে বাধাপ্রাপ্ত প্রস্তাব হওয়া থেমে থেমে প্রস্তাব হওয়া আর বন্ধুরা এই লক্ষণগুলোর সঙ্গে আরেকটা বিশেষ লক্ষণের ক্ষেত্রেও কিন্তু সাইবাল স্যারুলেটা ভালো কাজ করে থাকে সেটা কি না বিপিএইচের কারণে যদি ইলেকট্রাইল ডিসফাংশন ডেভেলপ হয় সেই অবস্থাকেও কিন্তু রিকভারি করতে দারুণভাবে সাহায্য করে এই স্যাভাল স্যারুলেটা এই স্যাভাল সার্ভুলেটা কীভাবে ব্যবহার করতে হবে না স্যাবাল সার্ভুলেটার মাদা টিঞ্চার দশ কুড়ি করে কুড়ি ফোঁটা করে দিনে তিনবার করে খেতে হবে তিন মাস কন্টিনিউ তিন মাস খেতে হবে তারপর ফের একটা আলট্রাসোনোগ্রাফি করে ওজিশান বুঝে আবার রিপিটেশনের কথা ভাবব নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে কি চিমাফিলা আম্বেলেটা এই চিমাফিলা আম্বেলেটা মাদা টিনচার ব্যবহার করতে হবে এটি কিন্তু আরও একটি এক্সেলেন্ট মেডিসিন তবে এক্ষেত্রে এই বিপিএইচ এর জন্য কী হবে যে লক্ষণটা থাকবে সেটা হচ্ছে প্রস্তাব করার সময় অতিরিক্ত চাপ দিতে হয় না দিলে প্রস্তাব সম্পূর্ণরূপে বেরোয় না এরকম লক্ষণের জন্য কিন্তু চিমাফিলা আমরা চয়েস করে থাকি আর তার সঙ্গে যে লক্ষণগুলো থাকে সেগুলো হচ্ছে কি নেফ্রাইটিস অর্থাৎ নে কিডনি নেফ্রনে ইনফ্লামেশন হওয়া সিস্টাইটিস ইউনিয়ার ব্লাডারে ইনফ্লামেশন হওয়া হেমাচুরিয়া মানে ইউরিনের সাথে রক্ত বের হওয়া এই সমস্ত কন্ডিশানগুলো যদি বিপিএইচ সাথে থাকে তাহলে সব ওষুধ ফেলে দিয়ে ফেলে দিয়ে আপনাকে এই চিমাফিলাকে বাঁচতে হবে তাহলে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তো এই চিমাপিলা এরকম কন্ডিশনে যেরকম ব্যবহার হয় তেমনি ডায়াবেটিস রুগীদের যদি বিপিএইচ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই চিমাপিলাকে অবশ্যই দিতে হবে আর বর্তমানে ডায়াবেটিস তো ঘরে ঘরে আর এই ডায়াবেটিস রুগীদের অবশ্যই আমরা ব্রস্ট মেঘালি অর্থাৎ বিপিএইচ পেয়ে থাকি সেক্ষেত্রে এই চিমাপিলা অবশ্যই সবসময় ব্যবহার করার চিন্তা ভাবনা মাথায় জপ করে এনে নিতে হবে এরকম পেশেন্ট কন্ডিশনে তো এবার আমরা জেনে নিই এই চিমাফিলা অ্যাম্বেলেটাকে কীভাবে ব্যবহার করতে হবে এই চিমাফিলা মাথা টিন চারটিকে দশ ফোটা করে দিনে তিনবার করে জলের সাথে মিশিয়ে কন্টিনিউ তিন মাস খেতে হবে তারপর আলট্রাসোনোগ্রাফি করে পজিশন বুঝে রিপিটেশনের কথা আমরা ভাববো তো বন্ধুরা কারণ ভিত্তিক লক্ষণ ভিত্তিক আরও অনেক মেডিসিন আছে লাইকোবোডিয়াম আছে এপিসমেল আছে অনেক মেডিসিন ক্যালকিয়া কার্ব আছে ওবেসিটির কারণে ডেভেলপ হওয়া আরও অনেক অনেক মেডিসিন আছে কিন্তু সব মেডিসিন এখানে আলোচনা করা সম্ভব হল না বন্ধুরা তবে যে মেডিসিনগুলোর কথা বললাম এগুলো কিন্তু একেবারে টপ গ্রেড মেডিসিন তো এবার আমরা জেনে নেবো যে এই বিপিএ যদি দেখা দেয় তাহলে কী কী ঘরোয়া উপায় অবলম্বন করতে হবে যাতে তাহলে আমরা খুব সহজে একে রুখে দিতে পারবো তার জন্য কী করতে হবে না প্রস্রাব ধরে রাখা যাবে না যদি প্রস্রাবের বেগ পায় তাহলে সাথে সাথেই প্রস্রাব করে নিতে হবে এটা একটা উপায় অবলম্বন করতে হবে নেক্সট যে উপায় করতে হবে সেটা হচ্ছে কি সন্ধ্যের পরে থেকে তরল জাতীয় খাদ্য কম খেতে হবে নেক্সট হচ্ছে কি আবহাওয়া পরিবর্তনকে এড়িয়ে চলতে হবে নেক্সট কেগল ব্যায়াম করতে হবে তারপরে হচ্ছে কি মশলাদার খাবার থেকে দূরে থাকতে হবে আর তার সঙ্গে কী হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার খেতে হবে কারণ এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টগুলো কী করে না প্রসটেটেড যে ফোলা ভাব সেই ফোলাভাবকে কমাতে সাহায্য করে অর্থাৎ তার যে বৃদ্ধি হওয়ার যে প্রবণতা সেটাকে কমাতে সাহায্য করে আর সর্বশেষ যে উপায়টা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে কি ট্রেস লেভেলকে কন্ট্রোল করতে হবে অর্থাৎ মানসিক চাপকে ম্যানেজ করতে হবে এই উপায়গুলো যদি এই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার সাথে সাথে যদি মেনে চলতে পারেন তাহলে আপনি খুব দ্রুত আপনার প্রস্টেটকে অনেকটা রিভার্স করে নিয়ে আসতে পারবেন তো ওকে বন্ধুরা আশা করি আজকে বিষয়টা আপনার ভালোভাবে পরিষ্কার হলো আপনাদের কাছে তো বন্ধুরা অন্যান্য ভিডিওর মতো সেই শেষে একটা কথা বলবো যে যদি এই সমস্ত ওষুধগুলোর যে কোনো একটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেয়ার নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেন তবেই গ্রহণ করবেন আর আজকে আলোচনা যদি আপনাদের উপকার দিয়ে থাকে আপনাদের যদি মনে হয় আজকে আলোচনা দ্বারা আপনারা উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে আর কমেন্ট করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সেই সমস্ত বন্ধুদেরকে যেখানে চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়ত হানিম্যান হয়ে হৈপ্যা ধন্যবাদ বন্ধুরা